হ্যালো বন্ধুরা, আপনার প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্টে খুব সহজভাবেই ভেরিফাই করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনাকে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন করে রাখবেন। তো সর্বপ্রথমত আপনার ড্রিম ইলেভেন অ্যাকাউন্টের যে আপনার প্রোফাইল রয়েছে বা আপনার ফটো রয়েছে আপনি এখানে টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো হওয়ার পর আপনি উইথড্রোর মধ্যে টাচ করে নেবেন। এখান থেকে খুব সহজভাবে আপনি আপনার ব্যাংক এবং প্যান ভেরিফাই করতে পারবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আগে থেকে ভেরিফাই রয়েছে। তো প্যান কার্ডের মধ্যে ভেরিফাইয়ের অপশনে টাচ করে নেওয়ার পর আপনার নাম এবং প্যান নাম্বার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার ডেট অফ বার্থ যে রয়েছে সেখানে আপনি টাচ করবেন। করে নেওয়ার পর 2005 মধ্যে টাচ করলে কিন্তু আপনার ইয়ার এখান থেকে খুব সহজভাবেই সিলেক্ট করতে পারবেন। এবং আপনার মান্থ ডায়ে বায়ে করে নিয়ে আপনার মান্থ আপনি সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে ডেট রয়েছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে আপনার আপলোড প্যান প্রুফ যে রয়েছে আপনি আপলোড প্যান প্রুফের মধ্যে টাচ করে নিলেই আপনার যে ফটো রয়েছে এখান থেকে আপনি ডান করে মানে টাচ করে নিয়ে ডান করে নিলেই এটা আপলোড হয়ে যাবে। এরপর সাবমিট ডিটেলসের মধ্যে টাচ করলে এটি প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। এরপর ব্যাংকের মধ্যে ভেরিফাই অপশনে টাচ করে নেবেন। তো আমি আমার সুবিধার জন্য সবার প্রথমে আপলোড ব্যাংক প্রুফের মধ্যে টাচ করে নেওয়ার পর আপলোড ফ্রম গ্যালারির মধ্যে টাচ করে নেব। তো আপলোড ব্যাংক প্রুফের মধ্যে আপনাকে টাচ করে নিতে হবে। সবার প্রথমত আপনি চাইলে আপলোড করে নিতে পারেন। তো আমি আপলোডের মধ্যে টাচ করে নেব ব্যাংক প্রুফের মধ্যে। করে নেওয়ার পর আপলোড ফ্রম গ্যালারি রয়েছে এখানে আমি টাচ করে নেব। করে নেওয়ার পর ব্যাংক যে খাতা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের আমি এখানে পরিমাপ মতো সাইজ করে নেবো। এরপর ডান করে নিলেই এটি হয়ে যাবে। তো এরপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে রেটাইপ অ্যাকাউন্ট নাম্বার আমি টাইপ করে নেব। করে নেওয়া হয়ে গেলে আপনার ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেই IFSC কোড আপনি এখান থেকে এখানে আপনি টাইপ করে দিলেই আপনার ব্যাংকের ডিটেলস চলে আসবে অ্যাকাউন্টের। তো এরপর আপনি সাবমিট ডিটেলসের মধ্যে টাচ করলেই এটি প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইন্টারভিউ দুটি রয়েছে। তো কিছুক্ষণ মধ্যেই এটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে আপনার যে টাকা রয়েছে সেটাকে কিন্তু খুব সহজভাবে আপনি উইথড্রো করতে পারবেন। তো আমি উইথড্রো করে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো উইথড্রোর মধ্যে টাচ করব। করা হয়ে গেলে কিন্তু এখানে অ্যামাউন্ট চলে এসেছে, অতএব আমি এটি উইথড্রো করতে পারবো। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন।